সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সোয়েব বিডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর ধন্যবাদ। আমি দুবাই সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি এখন বর্তমানে, আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। Press the bell icon on the YouTube app and never miss another update. আমি ভিডিওটা বেশি লম্বা করব না, 5 মিনিটের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, আর আশা করি সবাই ভিডিওটা দেখবেন। চলুন দেখে আসি। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি সিটি থেকে 135 কিলোমিটার দূরে আলানি শহর। আমি এখন বর্তমানে সেই শহরটিতে আছি, আপনারা আমার সাথে থাকবেন। আমি যে রাস্তা আছে এটা হচ্ছে আলানি সিটির ভিতরে, সেটা হচ্ছে অনেক বড় একটা শহর। তো বর্তমানে এখন রমজান মাস চলতেছে, গতকালকে সংযুক্ত আরব আমিরাতে অনেক শহরে লকডাউন খুলে দেওয়া হয়েছে। যে আগে রাত্রে 8টা থেকে সকাল 6টা ছিল, তার পরিবর্তন করা হয়েছিল 10টা থেকে 6টা। এই 10টা থেকে 6টা এখনও আছে অনেক জায়গাতে, আর যেখানে করোনা ভাইরাসের সংখ্যা কম অনেক শহরে খুলে দেওয়া হয়েছে গতকালকে রাত্রি থেকে। তো আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কারণ এই দেশে করোনা ভাইরাসের মহামারী কম নয়, কারণ এখনো কম হয়নি, সংখ্যা বাড়তে আছে, কিন্তু ওরা সতর্ক অবস্থায় আছে। কিন্তু করোনা ভাইরাসের মধ্যেও অনেকগুলা মার্কেট খোলা আছে, কিন্তু সীমিত সময়ের জন্য, যাতে করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কষ্ট না হয়। কারণ যদি 24 আওয়ার লকডাউন করে দেয় তাহলে ওরা দেশটা অচল হয়ে যাবে, আর্থিকভাবে লোকসান হয়ে যাবে। সেই জন্য ওরা সীমিত আকারে খোলা রেখেছে, যাতে করে এই রাস্তাঘাট দোকানপাট সীমিত আকারে খোলা থাকছে। কিন্তু এখন অনেকগুলো শপিং মহল খোলার আওতায় আসছে, আর আমরা দেশকেও বাংলাদেশটাকেও এরকমভাবে সীমিত আকারে যদি খোলা খুলে দেওয়া হয় তাহলে গরিব যারা আছে, মেহনতি মানুষ, হয়তো ওদের জন্য ভালো হবে, যারা দিনমজুর। আর সব তো সরকারি অনুদান পায় না, অনেকগুলো ভিডিও তো দেখছি টিভিতে চ্যানেলে দেখা যায় সব ভিডিওতে, কারণ সবাই সব কিছু পায় না। ওই দেখেন, আপনারা দেখেন ভিডিওটা দেখেন, সব কিছু খোলা আছে কিন্তু একদম বন্ধ করে কিছু দেওয়া হয়নি, কিন্তু সতর্কতা জারি আছে, কিন্তু সেফটি দিয়ে চলতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, কারণ আইন পালন করতে হবে যথাযথভাবে। কারণ দেখেন সব কিছু, ওই যে একজন মানুষ বাজার করে যাচ্ছে, মানুষ মাস্ক পরে কাছাকাছি থেকে দূরত্ব বজায় রাখছে, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, কারণ আমি এখন একটা মার্কেটে ঢুকছি, আমিও কিছু বাজার করবো সেখান থেকে, সেটা হচ্ছে একটা বাঙালি মার্কেট, কারণ আমি আপনাদেরকে দেখাবো। নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ সরবরাহ করার জন্য সব কিছু খুলে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য, কারণ যেতে করে মানুষের অসুবিধা না হয়। দেখেন একটা বাঙালি মার্কেট, সেটাতে সব বাংলাদেশি সব কিছু পাওয়া যায়, মাছ মাংস ভেজিটেবল সব কিছুই পাওয়া যায়। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, লাইক ও শেয়ার করবেন, আমার নতুন চ্যানেল সবাই আশা সবার কাছে অনুরোধ হলো সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার ভিডিওটা আশা করি দেখবেন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসর্গ পাবো, নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।